ব্যাগপত্র রেডি, বাইক রেডি, সমস্ত কিছু বাঁধা কমপ্লিট, টেন্ট, স্লিপিং ব্যাগ, ম্যাট্রেস, আইস্যাক্স, এভরিথিং। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টেন্ট। সমস্ত রেডি, ব্যাগ এন্ড ব্যাগেজ বাঁধা হয়ে গেছে বাইকে, বাইক রেডি, বেরিয়ে পড়ছি লাদাখের উদ্দেশ্যে। আবার ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করতে চলেছি। সামনেই রয়েছে বরাকর নদীর ওপর ব্রিজ, যার ডান দিকে মাইথন ড্যাম। মাইথন ড্যাম বরাকর নদীর ওপরেই তৈরি হয়েছে। মাইথন বাঁধের থেকে বেরিয়ে বরাকর নদী আমার চলার পথের ডান দিক থেকে এসে ব্রিজের নিচ দিয়ে বাঁদিকে বয়ে চলেছে। আর কয়েক কিলোমিটার পরেই বরাকর নদী নিজেকে সমর্পণ করবে দামোদর নদীতে। NH19-এর ওপর দিয়ে স্বচ্ছন্দ গতিতে চলেছে আমার বাইক, গতিবেগ 70-75। ভ্রুম 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 ভ্রুম, ওই সবুজ একটা উঁচু রেখা দেখা যাচ্ছে, ওটাই মাইথন বাঁধ। আর আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে ধানবাদে প্রবেশ করলাম। ধানবাদ ইন দ্য সেন্স ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলাম। বন্ধু, আমি আমার এক্সপিডিশনকে তিনটে পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্ট, বাড়ি থেকে একা বাইক চালিয়ে লাদাখ যাব। সেকেন্ড পার্ট, সেখানে গিয়ে করজোক গ্রামে মাউন্ট মেন্টক কাংরি 6251 মিটার সোমরেরি লেকের পশ্চিম দিকে এই মাউন্টেনটি, সেই পিকটি ক্লাইম করব। এবং থার্ড পার্ট, আবার করজোক থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরব। আমার পাওয়া তথ্য অনুযায়ী ভারতবর্ষে এই প্রথম কেউ এরকম ডুয়াল এক্সপিডিশন করতে চলেছে। ভারতবর্ষে আগে কেউ কখনো এরূপ দ্বৈত অভিযান অর্থাৎ ডুয়াল এক্সপিডিশন করেনি। সুতরাং সঙ্গে থাকুন বন্ধু এই যুগান্তকারী ও রোমহর্ষক অভিযানের রোমাঞ্চ অনুভব করার জন্য। হ্যাঁ, ধানবাদ হচ্ছে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো চলেছি কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়ার ভেতর দিয়ে। রাস্তা দেখা হয়ে গেল শেখ রয়েলের সাথে, তো আমার ইউটিউব চ্যানেল আছে বলে দেখে আবার সাবস্ক্রাইব করলো। ওর একটা আসো, তুমি বাইকের কাছে দাঁড়াও, R15 নিয়ে ও রাস্তায় আবার ঘুরে আসলো আর কি আমাকে দেখে। কাজের শেষে পারিশ্রমিকের সাথে বাড়তি পাওনা কাঠ, সেই কাঠ নিয়ে এবার সবাই বাড়ি ফিরছে ধানবাদের শুরুর দিকে। মাইথন পার করার পর ধানবাদের কিছুটা এসেই আমি এই দৃশ্য দেখতে পেলাম। আমি একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আমার রেস্টুরেন্টটাও আমি দেখাচ্ছি, ইউনিক একটা রেস্টুরেন্ট। তো তার আগে এই যে যারা কাঠ নিয়ে বাড়ি ফিরছে তাদের একবার দেখাই, এরা সব কাঠ নিয়ে দিনের শেষে বাড়ি ফিরছে। আচ্ছা, এই গাড়িটা এখানে পার্ক করেছি বা স্ট্যান্ড করে রেখেছি, সাইড স্ট্যান্ডেই আছে, ওদিকটা ঢালু। আর এই যে আমার রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি, সাথে সাথে লিট্টি, তো লিট্টি খাবো, চা খাবো। তো এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মালিক বসে আছেন, আর একটা ডিমের মামলেট খাবো আর লিট্টি চা। ঠিক আছে, খেয়ে আর এত সুন্দর লিট্টি দেখার পর একটা সেলফি তো বানতাই হে, এক সেলফি তো লে লেতে। রবি ঢোকার সময় পুলিশকে জিজ্ঞেস করলাম এখানে থাকার কোনো হোটেল পাওয়া যাবে কি না, তো বললো হোটেল নীলকমল। দেখি এদিকে রাতও হয়েছে, দেখা যাক হোটেল নীলকমল ডানাতে পড়বে বললো। আচ্ছা, এই তো হোটেল নীলকমল পেয়ে গেছি, দেখা যাক এবার ঘর পাওয়া যায় কি না। যাই হোক, আজকে আর অনেকটাই বেলা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আর তাড়াতাড়ি যাই, দেখা যাক। মোটামুটি একটা
একটা ঘর হলেই হবে, বাইকটা শুধু ঠিকঠাক রাখতে পারলেই হবে। দেখা যাক রুম পাওয়া যায় কিনা, কত কি বলে। আজকে যে হোটেলটায় আছি সেই হোটেলের ছাদ থেকে ন্যাশনাল হাইওয়ের পাশে NH2 আর NH19 ন্যাশনাল হাইওয়ের পাশেই হোটেলটা। হোটেলের ছাদ থেকে হাইওয়েতে গাড়ি চলাচল করছে সেটা দেখা যাচ্ছে। আর যে রুমটায় আমি রয়েছি সেই রুমটা একবার দেখিয়ে দিই, খুব সস্তাতেই পেয়েছি, 500 টাকা মাত্র। রুমটা একবার দেখিয়ে দিই, যে রুমটায় আমি রয়েছি এই যে রুমটা, এই এই বিছানা, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার কালকে সব গোজগাছ করে বেরিয়ে পড়তে হবে। তাহলে আপাতত গুড নাইট ফ্রেন্ড, আবার দেখা হচ্ছে আগামী সকালে। ইতোমধ্যে সুস্থ সুন্দর ও ভালো থাকুন, আর হ্যাঁ, পাশের মানুষটিকেও ভালো রাখুন।